নির্বাচন কমিশনের নির্দেশ মতো বাংলা দুটি লোকসভা আসনে দুটি ভোট কেন্দ্রে পুনর্নির্বাচন শুরু হয়েছে। বারাসাত ও মথুরাপুর কেন্দ্রের দুটি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। এর মধ্যে বারাসাত লোকসভা কেন্দ্রের 120 দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের 131 কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে দুটি বুথে পুনর্নির্বাচন হবে। দেগঙ্গার কদম্বগাছি সর্দার পদ FP স্কুলের বুথে এবং কাকদ্বীপের আব্দির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ FP স্কুল বুথে পুনরায় নির্বাচন হচ্ছে। শনিবার বাংলায় শেষ দফার নির্বাচন সমাপ্ত হয়। তবে একাধিক অভিযোগের ভিত্তিতে এই দুটি বুথের সেই নির্বাচন প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে পুনর্নির্বাচনের ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। সেই মতোই ভোটদাতাদের লম্বা লাইন দেখা গেছে এদিন সকাল থেকে। তবে দেগঙ্গার অধিকাংশ ভোটাররাই দাবি করেছেন এই কেন্দ্রে কেন পুনর্নির্বাচন হচ্ছে সে বিষয়ে তারা জানেন না। কাল 10টার সময় সংবাদ পেলাম যে কালকে ভোট হবে। আমি প্রথম থেকে প্রথম ভোট দেওয়ার জন্য ফার্স্টে এসেছিলাম। প্রথমে ভোটটা হয়নি, ইভিএম খারাপ ছিল, 10টা 10-এর দিকে হয়েছিল, মানে গতবার হয়েছে। হ্যাঁ, তারপর থেকে মোটামুটি ভোট ভালো চলছিল। বিকালের দিকে প্রচুর জ্যাম ছিল, সেই জন্য একসঙ্গে 4-5 জনকে ছেড়েছিল। কেন্দ্রীয় বাহিনী ছিল, আমাদের পুলিশ বাহিনী ছিল। তারপর তো ভোট ভালোভাবে হয়েছে, কোনো সাদা শব্দ নেই, কুকুর শব্দ নেই, বা কাজের মধ্যে কোনো বাঘ দুজনরা কিচ্ছু হয়নি। কিন্তু বিরোধীরা প্রশ্ন করছে এখানে সিসিটিভির ফুটেজ ঠিক ছিল না, অন্য ছিল না, আপনি কী বলবেন? না, বিরোধী বলতে এখানে সেরকম কোনো ইয়ে নেই, বা সিসিটিভি তো মাঝে মাঝে তো লোক আসছে, আগেরই লোক আসছে, তাদেরকে চেক করছে, কোনো সমস্যা নেই। বা কোনো ছাপা ভোটের ব্যাপার? আপনার নাম? ছাপা ভোট বলতে যারা একদম অচল ভোট দিতে পারবে না, তাদের হয়তো দুটো একটা পড়েছে, কিন্তু প্রত্যেকেই ভোট দিয়েছে। আপনার নাম? আমার নাম সিরাজুল। গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।